আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলছি অনেক বড় একজন আলেমকে নিয়ে, যার নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নাম হলো আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। অনেক বড় মাপের একজন আলেম। তো এমন একজন আলেম কান্না করেছে কার জন্য? শুধু শিল্পী মাহফুজুল আলম ভাইয়ের জন্য কান্না করেছে। কীভাবে কান্না করেছে আপনি দেখলে অবাক হবেন এবং আপনার চোখেও পানি আসতে পারে বলে আমি মনে করছি। তো দর্শক, আমরা ভিডিওটি প্লে করব, অবশ্যই ভিডিওটি দেখে যাবেন। পরিপূর্ণ ভিডিওটি না দেখে আপনারা কোথাও যাবেন না। ভিডিও শুরু করার আগে একটি কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিও শেষে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। তো চলুন দর্শক, আর দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। দর্শক, আজকের ভিডিওতে আমরা যেটা দেখব, যে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি কান্না করেছেন। কেন কান্না করেছেন প্রথমে আমরা একটু বলে নিচ্ছি বিষয়টা। তিনি কান্না করেছেন এই কারণে যে তিনি যখন অসুস্থ ছিলেন, আমরা জানি যে ঈদের পূর্বে তিনি অসুস্থ ছিলেন, তো তার অসুস্থ থাকা অবস্থায় আমাদের প্রিয় শিল্পী মাহফুজুল আলম রহমতুল্লাহি আলী কিন্তু একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন তার কমিউনিটিতে। আপনার স্ট্যাটাসটি এখানে দেখতে পাচ্ছেন, তিনি এখানে জানিয়ে দিয়েছিলেন যে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। তো একটি ব্যক্তি আরেকটি ব্যক্তির জন্য দোয়া চাইল, সেই ব্যক্তিটি সুস্থ ঠিকই হলো, কিন্তু মাহফুজুল আলম রহমতুল্লাহি আলী কিন্তু আর সুস্থ হলেন না, তিনি একদম আমাদের মাঝ থেকে চলে গেলেন। এই কথাগুলো বলে বলে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই কীভাবে কান্না করেছে চলুন আমরা সেই দৃশ্যগুলো দেখে আসি। দেখবেন ওর ইউটিউব চ্যানেলে ঢুকবে, সাইফুল্লাহ ভাই অসুস্থ দোয়া চাই। ওর ইউটিউব চ্যানেলের লাস্ট পোস্ট এইটা যে মাহফুজ বলতে যে সাইফুল্লাহ ভাইয়ের জন্য দোয়া চাই, এরপরে আর ইউটিউবে সে পোস্ট দিতে পারে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আল্লাহ রাব্বুল আমিনের কাছে সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন দীর্ঘ সময় আমাদেরকে একটা মজলিসের মধ্যে রেখেছেন, যেখানে আমাদের প্রিয় ভাইকে হারিয়ে ফেলার কারণে আমরা তার কিছু কথা শুনছি, নিজেদের ইসলার জন্য নিজেদের জীবনকে সেই পথে আমাদের সকলকে যেতে হবে সেটাকে স্মরণ করানোর জন্যই বেসিক্যালি আমাদের এই হালাকা। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই মজলিসে উল্লেখযোগ্য কিছু মেহমান বিন্দু আছেন, বিশেষ করে কলরবের আমাদের সাইদ ভাই আছেন, তারপরে বদিউজ্জামান ভাই আছেন। আমাদের বাংলাদেশে আমাদের খুব সমবয়সী বড় ভাই হিসাবে আমাদের মাঝে রেজাউল করিম আবরার ভাই আছেন, রাব্বুল আলামিন তার যে ধী শক্তি, তার যে এলেম এবং তার যে আল্লাহ রাব্বুল আলামিন তার মেধা দান করেছেন, এটা আমরা সবসময় মানে আমরা নিজেরা অনেক সময় আল্লাহর কাছে কামনা করি রাব্বুল আলামিন আমাদেরকে যেন এরকম দান করেন। এছাড়াও আর অনেক ভাই ছিলেন, সম্ভবত শায়খ আহমদুল্লাহ ছিলেন ফিজাহুল্লাহ। আমি আমার আজকে পেজের একটা শিডিউল লাইভ ছিল, সেই লাইভে ছিলাম, আমি একই জায়গায় বসে আছি প্রায় অলমোস্ট 2 ঘন্টা, সুতরাং আমার দ্বারা খুবই আমি ক্লান্ত ফিল করছি, কিন্তু তারপরে উঠতে পারছিলাম না শুধুমাত্র এই মাহফুজের জন্য। আমি তার স্মৃতি না, আমি শুধু একটুখানি বলি যে আমি অসুস্থ ছিলাম। আমি অসুস্থ হওয়ার পরে যখন হাসপাতালে ভর্তি হলাম, হাসপাতালে ভর্তি হওয়ার পরে বুকের চাপ বেড়ে গেল, কষ্ট হয় শ্বাস প্রশ্বাস নিতে, ডাক্তাররা বলছেন এটা যে ভ্যারিয়েন্ট, এই ভ্যারিয়েন্টে সাংঘাতিক 2-3 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে 20% 25% পর্যন্ত আক্রান্ত হয়ে যাচ্ছে লায়ন মানুষের। তো এই সব মিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর বিশেষ দয়া এবং সকলের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন কিছুটা সুস্থতা দিলে আমি বাড়ি ফেরত আসলাম। বাড়িতে আসার পরে ঢাকাতে এমন একটা অবস্থা আমাদের হলো যে আমার ওয়াইফ, আমার ছোট ছোট 3টা বাচ্চা, আমাদের বাসার অন্য সবাই আক্রান্ত। আমাদেরকে যে একটু কেউ মানে রান্না করে যে আমরা একজন আরেকজনকে খাওয়াবো, আমাদের এরকম অবস্থা ছিল না বাসায়। এত কঠিন দিন, যার যায়নি সে বুঝবে না। আলহামদুলিল্লাহ অনেক মহব্বতের ভাইরা তাদের বাসা থেকে রান্না করে খোঁজ খবর অনেক নিয়েছেন, কিন্তু তারপরেও দুধের শিশু সহ 3 জন ছোট বাচ্চা যে বাসায় থাকে তাদের খাওয়া দাওয়া এরকম করে করা কঠিন। তা আমার ছোট ভাই সে সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে আব্বা বললেন যে আমাদের বাড়িতে দেশে চলে আসার জন্য সেখানে আলাদা করে আমাদের
আইসোলেশনের জন্য কোয়ারেন্টাইনের জন্য একটা ফ্ল্যাট রেডি করে রাখতেন, আমরা এখানে যেন চলে আসি। আমরা সাহস করি ঈদের আগের রাত্রে, আপনারা জানেন আমাদের সেবারে নওগাঁ শহরে, আমরা রওনা দিয়ে দিলাম। 22 ঘন্টার সফরে আমরা রওনা দিয়ে পৌঁছাইছি নওগাঁতে। 22 ঘন্টা লাগছে, ফজরে 6টার সময় রওনা দিছি, কোন রকমে ঈদের জামাতের আগে আগে পৌঁছাইছি। এই যে এই কথা কেন বলছি, কথা এই জন্য বলছি, 10টা 11টার দিকে আমি মোবাইল তো অনেকদিন দেখতে পাই না, মোবাইলটা আমি একটু খুলেছি, নেট অন করছি। নেট অন করার পরে আমার ফেসবুক আইডিতে ঢুকছি, ঢুকার পরে তো দেখি যে অনেক মেসেজ। হঠাৎ করে একটা মেসেজ দেখলাম, মাহফুজ, কলরবের মাহফুজ আলম ইন্তেকাল করেছেন, সবাই দোয়া করবেন। আমি চিন্তা করলাম, আল্লাহ, এইটা আবার কেমন নিউজ, এইটা বিশ্বাস হয় না। অনেক কিছু অনেক সময় ফেক হয়। তারপরে দু একটা এরকম আইডি আছে যেগুলো আইডিতে গেলে বোঝা যায়, বদুজ্জামান ভাইয়ের আইডি, সাইদ ভাইয়ের আইডি, এগুলো সব তো ভেরিফাইড। তারপরে বদুজ্জামান ভাই কি জানে একটা লিখছে, আমি পড়লাম যে সকাল থেকে না রাত থেকে অনেকবার চেষ্টা করছে, আমি কেমনে এই খবর দিই, মানে উনি মৃত্যুর খবর দেয় নাই। এইটা শোনার পরে আমি যে গাড়ির মধ্যে আমার যতটুকু শারীরিক শক্তি ছিল, যতটুকু এনার্জি ছিল, যে অন্তত বাড়িয়ে যাচ্ছি, মার কাছে যাচ্ছি, এইটা আমি শুধু গাড়ির মধ্যে ইস ইস, আমার পিছন থেকে আমার ভাই চালাচ্ছে, আমি সামনে বসে, কি হয়েছে? আমি বললাম যে মাহফুজ মারা গেছে। তারা বলছে কোন মাহফুজ? বললাম একটু আগেই আমার প্লেয়ারের মধ্যে সেভ করা আছে। আমি যখন কলরবের গজল শুনি ভালো লাগে, আমি সাইদ ভাইকে অনেক সময় ফোন দিই, সাইদ ভাই ঈদের দিন আপনার গজল শুনতেছি। সাইদ ভাই বলে কোন গজল শুনতেছেন? মাহফুজের। শুনলাম যে মাহফুজ মাহফুজ নাই, মাহফুজ চলে গেছে। আমি যে এত আপসেট হয়ে গেলাম, আমার শরীর মনে হয় যে আরেকের চেয়ে খারাপ হয়ে গেল। আমি ওর যে ইউটিউব চ্যানেল আছে তারা দেখবেন, ওর ইউটিউব চ্যানেলে ঢুকবে, সাইফুল্লাহ ভাই অসুস্থ, দোয়া চাই। ওর ইউটিউব চ্যানেলের লাস্ট পোস্ট এইটা যে মাহফুজ বলতে যে সাইফুল্লাহ ভাইয়ের জন্য দোয়া চাই। এরপরে আর ইউটিউব এসে পোস্ট দিতে পারে নাই। আমার সাথে তার ব্যক্তিগত ভাবে যে খুব রিলেশন, পরিচয়, যেরকম আমাদের আবরার ভাই বললেন সকাল সন্ধ্যা তার সাথে দেখা হতো, আমার সাথে তার দেখা হতো বা আমার সাথে তার এরকম না, কিন্তু মনের মধ্যে এত কষ্ট লাগলো। তো দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন যে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের কান্নার দৃশ্য এবং উনি কিভাবে কথা বলেছে, সাইফ কতটা ভালোবাসা ওনার মাহফুজুল আলম রহমতুল্লাহ আলহির প্রতি, সেই বিষয়গুলো আপনারা দেখেছেন এবং বুঝতেই পারছেন যে কতটা একটা মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলেই এ সমস্ত কথা তার মুখ দিয়ে বের হতে পারে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আপনাদের মতামত কামনা করছি, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, আর অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সম্ভব যদি হয় ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষদের কাছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য নিয়ে কাজ করি, সত্য বলার চেষ্টা করব, আপনারা যদি পাশে থাকেন ইনশাআল্লাহ ভালো কিছু করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।